এবার শিক্ষকতায় ঘুষে চাকরিতে ধরপাকড় শুরু প্রাথমিক আপার প্রাইমারি 9-12। ঘুম উঠছে তৃণমূল নেতা মন্ত্রীদের, মমতার নির্দেশে তৃণমূল নেতাদের ঘিরে ধুমধুমার রাজ্য জুড়ে। তো এমনই কিন্তু একটু বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটু লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে স্কুলে চাকরি, স্বাস্থ্যকেন্দ্রের চাকরি সহ রাজ্যের চাকরির ক্ষেত্রে প্রায় সবকটিতেই চাকরি দিতে টাকা নিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। বেশিরভাগ ক্ষেত্রে চাকরি হলেও টাকা দিয়েও চাকরি পাননি অনেকে। সামনে আসছে এমনই একাধিক অভিযোগ, প্রাথমিক চাকরি করিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা বলে অভিযোগ করছেন কয়েকদিন আগেই চাকরি পাওয়া এক শিক্ষকের নাম প্রকাশে অনিচ্ছুক পিতা। তিনি অভিযোগ করেন, আমার ছেলে যথেষ্ট মেধাবী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট, কিন্তু টেট পাস করেও চাকরি হচ্ছিল না, ইন্টারভিউতে ফেল করে দেওয়া হচ্ছিল, শেষে অফার আসে 8 লক্ষ টাকা দিলে মিলবে চাকরি। ছেলের ভবিষ্যতের কথা ভেবে জমি বিক্রি করে সেই টাকা জোগাড় করেন তিনি। চাকরি পায় ছেলে, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনে আশায় দিন গুনছেন টাকা ফেরত পাবেন তিনি। তার দাবি শুধু তিনি নন, এমন অনেকেই আছেন যারা জমির জায়গা বিক্রি করে টাকা দিতে বাধ্য হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজনের অভিযোগ, গীতাঞ্জলি ইন্দ্রা আবাসের ঘরের টাকাতেও 20,000 টাকার কাটমানি দিতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতাকে। অন্যদিকে টাকা নিয়েও চাকরি না দেওয়ায় দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ পাহান বিজেপিতে যোগ দিতে পারেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই জনরস আসতে পড়ে তৃণমূল নেতাদের বাড়ি। তার বাড়ির সামনে টাকা দিয়ে বসে থাকা চাকরি প্রার্থীর ভিড় জমান। তৃণমূল নেতার বাড়িতে ইট বৃষ্টি হয়, শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং মমতার নির্দেশে তৃণমূল নেতাদের ঘিরে ধুমধুমার রাজ্য জুড়ে, এই প্রসঙ্গে আপনি কী মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।